হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো এবং ঘরেতেই আছো। এই দু সময়ে ঘরে বসে অনলাইন ক্লাসগুলো দেখছো, সংসার টিভির ক্লাস, কিশোর বাধায়নের ক্লাস, এই সাথে সাথে বিভিন্ন অনলাইন স্কুলের ক্লাসগুলো তোমরা দেখে লেখাপড়াটা চালিয়ে যাচ্ছ। ধন্যবাদ তোমাদের অসংখ্য। এই মুহূর্তে তোমরা যারা আমার ক্লাসের সাথে সংযুক্ত আছো তাদেরকে বলছি, দ্রুত তোমরা ক্লাসটা শেয়ার করে দাও যাতে অন্যান্য শিক্ষার্থীরা এই ক্লাসটা দেখার সুযোগ পায়, ঠিক আছে? সেই সাথে সকলকে আমি সাতক্ষীরা অনলাইন স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুদের, অভিভাবক মণ্ডলীর এবং সম্মানিত সরকার, আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার পরিচয়টা এখন জেনে নাও তোমরা সবাই। আমি সরজিৎ রায়, সহকারী শিক্ষক, চাড়াখালি এমএল মাধ্যমিক বিদ্যালয়, রাজাপুর, ঝালকাঠি। আমি আজকে তোমাদের সাথে আছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি? যে কিছু প্রাণী ও উদ্ভিদ দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, আমরা আর একটা ছবি দেখি। দেখো এই ছবিতেও দেখা যাচ্ছে আমরা অনেকগুলো প্রাণী দেখতে পাচ্ছি, মাছ, পাখি, হাতি, বাঘ, হ্যাঁ, ডলফিন, আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এই যে সুবিশাল এই প্রাণী জগৎ, এই প্রাণী জগৎকে সহজে আমরা চিনে বের করা বা বৈশিষ্ট্য অনুযায়ী খোঁজা খুবই কষ্টসাধ্য। তাই এই সুবিশাল এই প্রাণী জগৎকে আমরা সহজে চেনার ও জানার জন্য এদেরকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে কি বলে? শ্রেণীবিন্যাস। আজকে আমি তোমাদের এই প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এবং এর বিশেষ যে পর্বগুলো আছে সে পর্বগুলোর পরিচিতি নিয়ে আমি তোমাদের সাথে আজকে আমি এই ক্লাসটা চালিয়ে যেতে চাই। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এখন আমরা একে একে দেখে নেই ভালোভাবে। দেখো তাহলে আজকে পাঠ শিরোনাম কি, সবাই একটু খাতায় লিখে নাও, প্রাণী জগতে শ্রেণীবিন্যাস ও প্রধান প্রধান পর্বে পরিচিতি। এই পাঠ শেষে আমরা কি কি শিখব শিক্ষার্থী বন্ধুরা? দেখো শ্রেণীবিন্যাস কি তা বলতে পারবে, তাছাড়া প্রাণী জগতের কয়টি পর্ব তা বলতে পারবে, প্রাণী জগতের পর্বগুলোর নাম বলতে পারবে, পর্বগুলোর বৈশিষ্ট্য উদাহরণ সহ বর্ণনা করতে পারবে। গুড, ঠিক আছে। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কাদের দেখতে পাচ্ছি? কয়েকজন বিখ্যাত ব্যক্তিবর্গ ছবি দেখতে পাচ্ছি, আমরা অনেকেই চিনি না, আমরা একটু পরিচিত হই নেই এনারা কারা। দেখো তো প্রথমে কে? এরিস্টটল, গ্রিক দার্শনিক এরিস্টটল, জন রে, ক্যারোলাস লিনিয়াস। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ে কিন্তু এই পাঠে এই ছবিগুলো দেওয়া নেই, বাট নাম লেখা আছে, আমরা তাদেরকে চিনে নিলাম। তোমরা যারা বই এখনো কাছে নেই, ঝটপট বইটা বের করে নাও, বের করে দেখো, আমার কথার সাথে মিলাই দেখো ঠিক আছে কিনা। আমরা শুধু ওখানে বইয়ের নাম আছে কিন্তু আমরা সেই ব্যক্তিবর্গ, বিখ্যাত সেই ব্যক্তিবর্গ, সেই বিখ্যাত বিজ্ঞানীদের আমরা চিনি নাই, অনেকে দেখি নাই, বা অনেকে দেখেও থাকতে পারো। প্রথম ব্যক্তি কি? অ্যারিস্টটল। দ্বিতীয় জন? জন রে। রে কার্লোস লিনিয়াস। এই তিনজন ব্যক্তিবর্গের মধ্যে তৃতীয় যে যিনি আছেন তিনি একজন বিখ্যাত প্রকৃতি বিজ্ঞানী। এই বিখ্যাত প্রকৃতি বিজ্ঞানী ইনি ক্যারোলাস লিনিয়াস,
তিনি এই আমরা যে শ্রেণীবিন্যাস পাঠটা আজকে আমরা শিখতে যাচ্ছি এই শ্রেণীবিন্যাসের তিনি জনক। তো শিক্ষার্থী বন্ধুরা ইনি কি কি কাজ করেছেন আমরা সেই সম্বন্ধে এখন আমরা একটু জেনে নেব যে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে তিনি কি অবদান রেখেছেন। এই তিনজন ব্যক্তি শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তার ভিতরে ক্যারোলাস লিনিয়াসি, এনাকেই বলা হয় শ্রেণীবিন্যাসের জনক। তাহলে শ্রেণীবিন্যাসের জনক কে? ক্যারোলাস লিনিয়াস। ওকে, ঠিক আছে বন্ধুরা, দেখো আমরা এখন এই ক্যারোলাস লিনিয়াস এনার সম্পর্কে আমরা একটু জেনে নিই। ক্যারোলাস লিনিয়াস একজন প্রকৃতি বিজ্ঞানী, এনাকে শ্রেণীবিন্যাসে জনক বলা হয়। তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন। দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন। এই যে দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট যে নামকরণ, এইটাকে বলে বৈজ্ঞানিক নাম। বৈজ্ঞানিক নামের দুইটি অংশ, একটি হচ্ছে গণ, অন্যটি প্রজাতি। গুড, সবাই লিখে নিও কিন্তু, ঠিক আছে? আমার সাথে আছো নিশ্চয়ই এবং ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করছো। দেখো পরেরটা আমরা একটু জেনে নেই। আমরা কি? আমরা সবাই মানুষ, তাই তো? মানুষের একটা বৈজ্ঞানিক নাম আছে। কি মানুষের বৈজ্ঞানিক নাম? কি? হোমো সেপিয়েন্স। হোমো সেপিয়েন্স। অনেকে দেখো এই যে সেপিয়েন্স বানান, এন্স 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 উচ্চারণটা লাস্টে দেখো ইএনসি, আমরা সাধারণত এরকম উচ্চারণ করি ইএনসি, কিন্তু এই বৈজ্ঞানিক নামের যে অংশগুলো, যে উচ্চারণগুলো ইংরেজি উচ্চারণ থেকে একটু ভিন্ন হয়, সুতরাং এই নামগুলো বানানগুলো একটু তোমরা মনোযোগ সহকারে দেখবে, বারবার লিখবে, দেখবে ভুলটা সংশোধন হয়ে যাবে। হোমো সেপিয়েন্স, এন্স হোমো সেপিয়েন্স। ওকে, ঠিক আছে? আর এই বৈজ্ঞানিক নাম সাধারণত ল্যাটিন বা ইংরেজি ভাষায় লিখতে হয়, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা ঝটপট লিখে নিও। হ্যাঁ, আমার সাথে নিশ্চয় আছো? ধন্যবাদ, আমরা পরবর্তী পাঠে চলে যাই। দেখো আমরা সপ্তম শ্রেণীতে শিখেছিলাম যে, সপ্তম শ্রেণীতে কি কি শিখেছিলাম? যে যে পাঁচটা রাজ্যের কথা আমরা শিখেছিলাম, যে একটা বড় এই জগৎকে আমরা পাঁচটি জগতের ভাগ করা ছিল, যে কিংডম বা জগৎকে পাঁচটি রাজ্যে ভাগ করা যায়, সপ্তম শ্রেণীতে শিখেছিলাম। কি কি আমরা আরেকবার একটু জেনে নিই নাকি? মনেরা, ফোটিস্টা, ফাঙ্গি বা ফাংজাই অনেকে যেভাবে উচ্চারণ করে, প্লান্টি, অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা অ্যানিমেলিয়া হচ্ছে প্রাণী জগৎ। এই বিশাল প্রাণী জগৎকে আধুনিক শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে নয়টি ভাগে ভাগ করা হয়েছে। ইতিপূর্বে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কিন্তু দশটা অংশ জেনেছিলাম, যে দশটি পর্ব আছে। হ্যাঁ, এখন কিন্তু প্রোটোজোয়া নামে একটা পর্ব ছিল, সেই পর্বটা এখন আর প্রোটোজোয়া ওই পর্বে অংশ অংশ মানে ইয়ে পায় নাই, স্থান পায় নাই। একটা আলাদা একটা রাজ্যের উপপর্ব হিসেবে, উপজগৎ হিসেবে এটার স্থান দেওয়া হয়েছে। যাই হোক, সেদিকে আমরা এখন না যাই। আমরা মূলত অ্যানিমেলিয়া যে জগৎটা, এই জগতের মোট পর্ব হচ্ছে নয়টা, সেই নয়টা পর্ব সম্পর্কে আজকে আমরা জেনে নেব ভালোভাবে। তো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারে দেখছো, ঠিক আছে? এখন দেখো অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া জগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা একটু দেখে নেবো। পর্ব কয়টি? কয়টি বললাম? নয়টি পর্ব। আমরা একে একে জেনে নেবো। আমার সাথে সাথে সবাই উচ্চারণ করবে, জোরে জোরে পড়বে আমার সাথে সাথে। প্রথমটা কি দেখো তো? পরিফেরা, পরিফেরা। পরেরটা নিডারিয়া। এখানে যে বানানগুলো আছে ইংরেজি বানানগুলো পাশাপাশি বই থেকে, বইটা মেলানো আছে নিশ্চয়ই, তোমরা বই থেকে একটু দেখে নাও। নিডারিয়া বানানের আগে আছে কিন্তু সি, উচ্চারণটা একটু ভিন্ন হয়। আচ্ছা, আমি আগেই বলছি, তারপরে পাশাপাশি ইংরেজি বানানগুলো তোমরা একটু পড়ে নেবে, ইংরেজি বানানগুলো পড়লে এতে ভালো হয়। এরপরে আছে ক্লাটিহেলমিনথেস, আমার সাথে সাথে উচ্চারণ করো, ক্লাটিহেলমিনথেস। আচ্ছা, এরপরে দেখো নেমাটোডা,
অ্যানিলিডা, আর্থ্রোপোডা, উচ্চারণ করো আমার সাথে, আর্থ্রোপোডা, আবার বলো আর্থ্রোপোডা। আচ্ছা, এরপরে আছে মলাস্কা, এরপরে একাইনোডারমাটা, আবার বলো আমার সাথে এত উচ্চারণ করো, একাইনোডারমাটা। এরপরে আছে কি, কর্ডাটা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই পর্যন্ত এখন জানি, এর পরবর্তী অংশে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা অনেক কিছু দেখলাম, জানলাম, এবং প্রয়োজনে আমরা সেগুলো নিচে খাতা লিখে নিচ্ছি, নাকি নাকি? এখন দেখো আমরা কি কি জেনেছি, যে শ্রেণীবিন্যাসের জনককে আমরা জেনে নিলাম, প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, তিনি কি করেছিলেন, যে দ্বিপদ নামকরণ করেছিলেন যার দুটি অংশ থাকে, একটি গণ একটি প্রজাতি। যেমন মানুষের বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে আমরা দুইটি অংশ দেখেছিলাম, আমি আরেকবার একটু লিখি, তোমরা দেখে নাও, হোমো সে হোমো সেপিয়েন্স, এই অংশটা গণ, এই অংশটা কি প্রজাতি, আমরা জানি প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের সব থেকে নিচের যে ধাপ, তার নাম হচ্ছে প্রজাতি। আচ্ছা, প্রজাতি সবচেয়ে শ্রেণীবিন্যাসের নিচের ধাপ। আচ্ছা, যাই হোক, আমরা আরও জানলাম কি, সপ্তম শ্রেণীতেও আমরা যে পাঠটা শিখেছিলাম, জেনেছিলাম, সেটা পাঁচটি রাজ্যের কথা বলেছিলাম, সেই রাজ্যগুলো আমরা দেখলাম। আবার অ্যানিমেলিয়া জগতে, জগৎকে যে নয়টি পর্বে ভাগ করা হয়, সেগুলোর নামগুলো আমরা একটু পড়ে নিয়েছি, পরিফেরা, নিজারিয়া, প্ল্যাটিয়েল মিনথেস, হ্যাঁ, নেমাটোডা, হ্যাঁ, অ্যানিলিডা, তারপর কি, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডারমাটা এবং কর্ডা। এখন এই পর্বগুলোর বৈশিষ্ট্য আমরা জানব, কোন প্রাণী কোন পর্বে অবস্থিত সেটা আমরা এখন জেনে নেব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই অংশে নিশ্চয়ই তোমরা মনোযোগ দিয়ে দেখবে যে কোন পর্বের কী বৈশিষ্ট্য এবং কোন কোন বৈশিষ্ট্য নিয়ে কোন প্রাণী কোন পর্বে অবস্থান পেয়েছে। ঠিক আছে, দেখো তো এই প্রাণীটা দেখা যাচ্ছে, এই প্রাণীটির নাম কি, আমরা এই প্রাণীটির নাম জানি, স্পঞ্জিলা। কি নাম? স্পঞ্জিলা। আচ্ছা, এটি কোন পর্বের, এই প্রাণীটি কোন পর্বের জেনে নেই, পর্বটির নাম কি, পরিফেরা। এর বৈশিষ্ট্যগুলো কি, ঝটপট তোমরা লিখে নেবে কিন্তু, ঠিক আছে, এটি সরলতম বহুকোষী প্রাণী, দেহ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রযুক্ত, দেহে কোনো কলা, অঙ্গ ও তন্ত্র নাই। আরও অনেক বৈশিষ্ট্য আছে, বইয়ে অনেকগুলো বৈশিষ্ট্য লেখা আছে, আমি সংক্ষেপে কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করছি, তোমরা বই থেকে আরও যদি জেনে নিতে পারো, ঠিক আছে, পরে পর্বে চলে যাই, ঠিক আছে। আচ্ছা, পরে দেখো এই একটা প্রাণী আমরা দেখতে পাচ্ছি, এই প্রাণীটির নাম কি আমরা জানি না, জেনে নেই, প্রাণীটির নাম ওবেলিয়া। আচ্ছা, এটি কোন পর্বের, এই পর্বটির নাম কি, নিডারিয়া। এর বৈশিষ্ট্য কি, দেহ দুইটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত, দেহ গহ্বরকে সিলেন্টোরন বলে। আচ্ছা, আরও বৈশিষ্ট্য আছে, তোমরা বই থেকে আরও দেখে নিতে পারবা। আচ্ছা ঠিক আছে, পরের পর্বে দেখি, আমরা পরের পর্বে চলে যাই, পরের পর্বে কি আছে দেখি, প্রাণীটা কি, হ্যাঁ দেখো তো এটা পেঁচানো, কি পেঁচানো আছে, তারপর দেখো উপরে ওই একটা মোটা অংশ দেওয়া রয়েছে, ওটাকে সোলেক্স বলে, আমরা অনেকেই জানি না এ বিষয়টা, যখন আমরা পরবর্তীতে বিজ্ঞান বিষয় নিয়ে যে সকল স্টুডেন্ট তোমরা পড়বে, অনেক বিস্তারিত অনেক কিছু জানতে পারবে। এই যে সুতার মতো যে পেঁচানো অংশ, এটা হচ্ছে ফিতাকির্মি, এটার নাম কি, এটার নাম কি, ফিতাকির্মি। এটি কোন পর্বের প্রাণী আমরা দেখে নেই, এটা কোন পর্বের, এটা কোন পর্বের প্রাণী জানো তোমরা? আচ্ছা, জানার কথা না সবার, এটা পর্বটা হচ্ছে প্ল্যাটিহেল মিনথেস। আচ্ছা, এর পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নেই, বৈশিষ্ট্যগুলো, দেহ চ্যাপ্টা ও উভয়লিঙ্গ, বহিঃপরজীবী, অন্তঃপরজীবী, দেহ পুরু কিউটিকাল, কিউটিকাল দ্বারা আবৃত, দেহে চোষক ও আংটা থাকে। পরের পর্বটা কি আছে দেখি, একটি প্রাণী আছে, প্রাণীটির কি, এই দেখো আর একটা প্রাণী, এই প্রাণীটির নাম কি আমরা একটু জেনে নেই দেখি, প্রাণীটির নাম কি, গোল কৃমি। আচ্ছা, এটি কোন পর্বের,
এটি কোন পর্বের? এটি হচ্ছে নেমাটোডা। নেমাটোডা পর্বের। এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্যগুলি জেনে নেই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু দ্রুত লিখে নেওয়ার চেষ্টা করবে। যদি কেউ লিখতে পিছিয়ে পড়ে যাও, তোমরা এই ক্লাসটি শেষে আবার ভিডিওটা আবার প্রথমে থেকে শুরু করে আবার দেখে নিতে পারবে। চিন্তার কোনো কারণ নেই যে দেখতে পারলাম না, লিখতে পারতেছি না, এটা কোনো কারণ নেই। ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে আবার ভিডিওটা প্রথম থেকে চালু করবে, তাহলে তোমরা আবার দেখে নিতে পারবে। এটা কি আছে? এটা হচ্ছে অন্য প্রাণীতে পরজীবী হিসেবে বাস করে, দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত, সাধারণত একলিঙ্গ। আরও বৈশিষ্ট্য আছে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমরা একটু বই মেলে আমরা পরবর্তী সেগুলো জেনে নেব। ঠিক আছে, পরে পর্বে চলে যাই। আচ্ছা, পরে পর্বে দেখো তো এই প্রাণীটি কি। হ্যাঁ, এটা আমরা সবাই চিনি, নাকি সবাই চিনি না? এটা কি, কেঁচো, তাই না? দেখি নামটা ঠিক আছে কিনা, আমরা চিনছি, এটা কি ঠিক আছে, কেঁচো? হ্যাঁ ঠিক। এটি কোন পর্বের? এটি অ্যানেলিডা, অ্যানেলিডা পর্বের। এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কি? এ পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য দেহ নলাকার ও খণ্ডায়িত, নেফ্রেডিয়া নামক রেচন অঙ্গ আছে, আরও অনেক বৈশিষ্ট্য আছে। এ পর্বের আরও অনেক প্রাণী আছে, যেমন আমরা সচরাচর আমরা দেখি যে যোগ, আমরা যোগ দেখেছি যারা গ্রামে বাস করি, অনেকে আমরা নিশ্চয়ই যোগের সাথে পরিচিত। যোগও এই পর্বেরই প্রাণী, অ্যানেলিডা পর্বের। ঠিক আছে, পরবর্তী পর্বে চলে যাই আমরা। আচ্ছা দেখা যাক পরবর্তী পর্বের যে প্রাণীটা, এই প্রাণীটা, এটা মনে হয় আমরা সবাই চিনি, তাই না? বিভিন্ন রং বেরঙের হয়ে থাকে, কি প্রজাপতি। এটি কোন পর্বের প্রাণী? এটি কোন পর্বের? আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো কি কি আমরা একটু জেনে নেই। এর দেহ আবরণ যেগুলো কাইটিন দিয়ে আবৃত, মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও এন্টিনা থাকে, দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোচিল থাকে, রক্তপূর্ণ গহ্বর হিমোচিল থাকে। এর পর্বে, এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য আমরা সহজে চিনতে পারবো কি দেখে? বক্ষস্থলে পা থাকবে, উদরে ডানা থাকবে, বক্ষস্থলে পা থাকবে আর উদরে ডানা থাকবে। সাধারণত এইরকম বৈশিষ্ট্য থাকলে সেগুলো সবগুলোই এই পর্বের প্রাণীতে স্থান পেয়েছে। সবথেকে সর্ববৃহৎ পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, সর্ববৃহৎ পর্ব। এই পর্বের প্রাণীর সংখ্যা সবথেকে বেশি, হ্যাঁ, আর্থ্রোপোডা। হ্যাঁ, যেমন আরও এই পর্বে আরও আছে মশা, মাছি, হ্যাঁ, মৌমাছি, হ্যাঁ, কাঁকড়া, চিংড়ি, হ্যাঁ, এই যে সবগুলো আছে, হ্যাঁ, যে কোনো ধরনের ওই যে আমরা ফড়িংগুলো দেখো, সেগুলো এই পর্বের প্রাণী। হ্যাঁ ঠিক আছে, এটা আছে তাহলে কি, আর্থ্রোপোডা পর্বের। গুড, ঠিক আছে, আমরা পরবর্তী অংশে চলে যাই। দেখো পরবর্তী অংশে কি আছে, এটা কি দেখা যাচ্ছে, আমরা চিনি কিনা একটু চেনার চেষ্টা করো। নামটা কি জেনে নেই, নামটা কি? শামুক। হ্যাঁ, আমরা শামুক অনেকেই দেখেছি, অনেকে শহরাঞ্চলে যারা থাকে তারা অনেক সময় দেখতে নাও পারে, আসলে শহর অংশে সবসময় অনেক কিছুই মিসিং হয়ে যায়, গ্রামে যারা আছি আমরা অনেকেই এগুলো চিনি, শামুক। আচ্ছা, এটি কোন পর্বের প্রাণী? এটি কোন পর্বের? মলাস্কা পর্বের প্রাণী, তাই না? এটা মলাস্কা পর্বের প্রাণী। আচ্ছা, এর বৈশিষ্ট্যগুলো জেনে নেই। বৈশিষ্ট্যগুলো কি, দেহ নরম ও শক্ত খোলস দ্বারা আবৃত থাকে, পেশিবহুল, পা দিয়ে এরা চলাচল করে। ওকে, আচ্ছা পরবর্তী পর্বে কি, এটা এ পর্বের যে এই মলাস্কা পর্বের আরও প্রাণী ছিল, যেগুলো আছে শামুক, ঝিনুক, হ্যাঁ, সেপিয়া, ললিগো, অক্টোপাস, এগুলো ছিল। যাক, আমরা পরবর্তী অংশে চলে আসছি। পরবর্তী অংশের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রাণীটির নাম হচ্ছে কি, তারা মাছ। হ্যাঁ, আরও অনেক প্রাণী, সমুদ্র শসা আছে যেটা এই পর্বের, যে পর্বটির নাম আমরা জেনে নেই। পর্বটির নাম হচ্ছে একাইনো ডার্মাটা। উচ্চারণগুলো একটু আমার সাথে সাথে উচ্চারণ করবে, তাহলে দেখবে সহজ হয়ে যাবে। একাইনো ডার্মাটা পর্বের বৈশিষ্ট্যগুলো কি কি? আচ্ছা, কণ্ঠকময়, অখণ্ডায়িত, নলাকার বা তারার মতো। আচ্ছা, এখানে অংশ আকারে লেখা নেই, পানি রক্ত সংবহনতন্ত্র থাকে, আচ্ছা, নালীপদের সাহায্যে চলাচল করে। এই এটা দেহ হচ্ছে ওরীয় প্রতিসম বলা হয়, যাক আরও অনেক বৈশিষ্ট্য আছে, আমরা পরবর্তীতে আরও জানার চেষ্টা করব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, পরের পর্বের নাম কি, আমরা প্রাণীটা দেখে নিই, এটা কি, বাঘ, হালুম, তাই না? এটাই বাঘ কোন পর্বের প্রাণী? আচ্ছা,
বাঘ আছে, বাঘ আছে কড়াটা পর্বের, তাই তো? আচ্ছা, এর বৈশিষ্ট্যগুলো কি কি? বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিই। দেহে সাধারণত মেরুদণ্ড থাকে, পৃষ্ঠদেশ একক, মধ্যম ফাঁপা স্নায়ুরজ্জু থাকে, যা আরও অনেক অনেক বৈশিষ্ট্য আছে। মেরুদণ্ডী প্রাণীর অনেক বৈশিষ্ট্য আছে, আমি অল্প কিছু বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করছি। তোমরা এভাবে, আমি জাস্ট পরিচিতিগুলো তোমাদের একটু জানিয়ে দিলাম, তোমরা এভাবে বাসায় যদি এই পাঠটা একটু ভালো করে পড়ো, এইগুলো সম্বন্ধে ভালো করে জানতে পারো বা ভালো করে পড়ো, তাহলে দেখবে তোমরা পারবে। এই পর্বের আরও অনেক প্রাণী আছে, এই করডাটা পর্বের, আমরা মানুষ করডাটা পর্বের, আমাদের মেরুদণ্ড আছে, ঠিক আছে? করডাটা পর্বের আরও অনেক প্রাণী আছে, এর কিছু ভাগও আছে। যেমন এই করডাটা পর্বের তিনটি উপপর্ব আছে, এই উপপর্বগুলোর মধ্যে ভাটিবেড়াটা উপপর্বের আরও সাতটি শ্রেণী আছে, এইগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তারপরে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাটা কী, শ্রেণীবিন্যাসের কয়টি ধাপ আছে, এই যে বিষয়গুলো আর গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমি আশা করছি পরবর্তী ক্লাসে এইগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে আজকে পর্ব, এই পর্বগুলোই নিয়ে আলোচনার বিষয় ছিল। নিশ্চয়ই তোমরা এগুলো বুঝতে পারছো, এবং যে এইগুলো নিয়ে তোমাদের যে ছোটখাটো প্রশ্ন আসলে আশা করি তোমরা পারবে। হ্যাঁ, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই মজা লাগছে তোমাদের। আচ্ছা, আজকে কিন্তু আমি বেশি ফ্রন্টে বেশি কথা বলছি না, এই জন্য যে এই ধরনের পাঠগুলো আসলে উপস্থাপন করা একটু কঠিন হয়ে যায়। পরবর্তীতে যে ক্লাসগুলো আমার থাকবে, আশা করি এর থেকে একটু একটু ভিন্ন উপায়ে নেওয়ার চেষ্টা করব। তবে আমরা এতক্ষণ যা যা শিখেছি, যা যা জেনেছি, সেইগুলো একটু এখন নিজেকে যাচাই করার জন্য আমি এখন তোমাদের কিছু প্রশ্ন করব। বন্ধুরা, আমরা এখন একটু যা এখন এতক্ষণে শিখলাম সেই সম্বন্ধে আমরা একটু যাচাই করি, নিজেকে যাচাই করি, নাকি? ঠিক আছে, এখন দেখি আমাদের কিছু প্রশ্ন সাজানো আছে এখানে, আমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। তোমরা সবাই উত্তর দেবে এবং কমেন্টে জানিয়ে দিতে পারো। ওকে, প্রথম প্রশ্নটা দেখে নেই, মানুষ কোন পর্বের প্রাণী? একটু আগে আমরা জেনেছি কোন পর্বের, দেখি জেনে নেই উত্তরটা কি আছে, করডাটা, গুড। পরের প্রশ্ন দেখি কি আছে, প্রজাপতি কোন পর্বের প্রাণী? প্রজাপতি, আর্থ্রোপোডা, গুড গুড, এই তো ঠিকই আছে, তোমরা পারছো। আচ্ছা, আমরা পরবর্তীর মূল্যায়ন অংশে চলে যাই। এইবার দেখো এখানে বলা আছে, দেখো ভালো করে খেয়াল করো, কিন্তু কোন কোন প্রাণী কোন পর্বের আমরা আলাদা করার চেষ্টা করব। এটা দেখো, এখানে পর্বগুলোর নাম লেখা আছে, কি কি পর্বের নাম লেখা আছে, অ্যানিলিডা আছে, আর্থ্রোপোডা আছে, মলাস্কা আছে। এখন এর ভিতরে কোন পর্বের কোন কোন প্রাণী কোন পর্বের স্থান আমরা একটু জেনে নেই। সবাই একটু দেখো তো, প্রজাপতি কোন পর্বের, একটু আগে জানিয়েছি কোথায়, আর্থ্রোপোডার ওখানে যেয়ে থেমে গেল, দেখি যোগ, অ্যানিলিডা, ঝিনুক, মোলাস্কা, দেখো মজা লাগছে না? হ্যাঁ, পরেরটা মশা, আর্থ্রোপোডা, কেঁচো, অ্যানিলিডা, কাঁকড়া, আর্থ্রোপোডা, মাছি, আর্থ্রোপোডা, শামুক, সরি মৌমাছি, মৌমাছিটা কোথায়, আর্থ্রোপোডা, হ্যাঁ ঠিক আছে। পরেরটা চিংড়ি, আর্থ্রোপোডা, তারপর অক্টোপাস, মোলাস্কা, শামুক, মোলাস্কা। তাহলে আমরা একটা নতুন বিষয় জানলাম, যে মোলাস্কা পর্বে আরও প্রাণী আছে, শামুক আছে, অক্টোপাস আছে, ঝিনুক আছে, হ্যাঁ, সেপিয়া, লোলিগো, এগুলো আছে। যারা যারা উপরের দিকে যদি তোমরা একটু সায়েন্স নিয়ে পড়ালেখা করো পরবর্তী শ্রেণীতে যেয়ে, তখন এই বিষয়গুলো আরও একটু অনেক বেশি বেশি জানতে পারবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন তোমরা বাড়ি কাজটা লিখে নাও, বাড়ি কাজটা লিখে নাও, সবাই ভালো করে একটু দেখো বাড়ি কাজটা, উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। শিক্ষক ক্লাসে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস পড়ানোর সময় বিভিন্ন প্রাণীর চিত্র সম্বলিত একটি পোস্টার ঝুলিয়ে প্রাণীগুলোর পর্বের বৈশিষ্ট্য ও গুরুত্ব দিয়ে নিয়ে বিশদ আলোচনা করলেন। পোস্টারের প্রাণীগুলো কেঁচো, অক্টোপাস, সাগর কুসুম, বিভিন্ন প্রাণী, সাগর কুসুমটা আসলে তোমাদের এখানে নাই, জেলিফিস, শামুক, এসিডিয়া, তারা মাছ, প্রজাপতি, সমুদ্র শসা, হাতি, গোলকির্মি, সাপ, ময়ূর ও ঝিনুক।
প্রশ্ন হচ্ছে শ্রেণীবিন্যাস কাকে বলে, দ্বিপদ নামকরণ বলতে কি বুঝো? আমরা ইতিপূর্বে এই প্রশ্নগুলোর উত্তর জেনে গেছি। উল্লেখিত প্রাণীদের মধ্যে অ্যানিমেলিয়া জগতের শেষের তিনটি পর্বের, অ্যানিমেলিয়া জগতের শেষের তিনটি পর্বের যে প্রাণী, তাহলে মনে করতে হবে যে অ্যানিমেলিয়া জগতের শেষের তিনটি পর্ব কী ছিল, সেই সকল প্রাণী এখানে আছে কি না তাদের বৈশিষ্ট্য দুটি ছকে ছক আকারে করতে হবে। এই কাজটা করে আমার কাজের একটা ছবি করে আমার এই কমেন্টে তোমরা দিয়ে দেবে, বাড়ি কাজ জমা দিবে। ঘ নম্বরে দেখো পোস্টারের প্রথম ও শেষের প্রাণী দুটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। আচ্ছা, এটা তোমাদের সম্পূর্ণ নিজের একটা বুদ্ধির পরিচয়, তোমরা একটু চেষ্টা করবো অর্থনৈতিক গুরুত্ব কীরকম আছে বিশ্লেষণ করতে পারো কি না, তোমাদের নিজেদের মেধা খাটিয়ে লেখার চেষ্টা করবে। প্রশ্ন উত্তর লিখে তোমরা কমেন্টের এখানে দিয়ে দেবে, আমি প্রশ্নগুলো দেখব, যদি কোনো সমস্যা থাকে ভুল ত্রুটি থাকে আমি সেগুলো দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পাঠের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকের পাঠ থেকে যা যা শিখলাম, আজকে আমি অষ্টম শ্রেণীর যে প্রথম অধ্যায়ের যে অংশটা আমি তোমাদের দেখালাম, কিছুটা ধারণা কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা এটা ভালোভাবে শিখেছ, ভালোভাবে জেনেছ, প্রয়োজনে খাতায় লিখে রেখেছ। ঠিক আছে, আজকে আমি আর ক্লাসের বেশি সময় বৃদ্ধি করব না। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, নিতান্ত প্রয়োজন না হলে বাইরে যাবে না, ঘরেতেই থাকবে, বাবা মার সাথে থাকবে। সকলের সুস্থতা কামনা করে সাক্ষীরা অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ঠিক আছে বন্ধুরা, ভালো।